প্রিয় সম্মানিত সুধীবিন্দু, আসসালামু আলাইকুম, সিনিবে দাদা, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা রইল। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমার ইনকিউবেটর মেশিন থেকে গতকাল কিছু দেশি মুরগির বাচ্চা বাইর হয়েছে। এই বাচ্চাগুলো আজকে আমি আপনাদের দেখাবো, সাথে ব্রাহ্মা মুরগির মানে দু সপ্তাহ বা তারও বেশি বয়সের কিছু বাচ্চা আছে, সেটাও আমি দেখাবো, এবং বর্তমানে এগুলোর বাজার দর কীরকম, আপনারা কীভাবে এটা ক্রয় করবেন, আমার কাছ থেকে আপনারা কীভাবে কালেকশন করবেন, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের জানাবো এবং দেখাবো। আশা করি পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন। তো সম্মানিত বন্ধুরা, বেশি বকবক করা মোটেই আমার পছন্দনীয় নয়, তো বেশি বিলম্ব নয়, চলুন নিয়ে যাই আপনাকে আমার হ্যাচিংয়ে। তো বন্ধুরা, আমি আপনাদের নিয়ে আসলাম আমার হ্যাচিংয়ে। এখানে প্রায় 90-95 এরকম বাচ্চা অলরেডি বাইর হয়ে গেছে। আমার ইনকিউবেটার হ্যাচিং ট্রেটে আরও কিছু আছে বাচ্চা, এটা আমি পর্যায়ক্রমে মানে বাচ্চা বাইর হচ্ছে এবং ঢুকাচ্ছি। তো বন্ধুরা দেখুন কি চনমনে দেশি মুরগির বাচ্চা, আপনারা দেখুন এখানে। তো বন্ধুরা দেখুন, একবারে খাঁটি নির্ভেজাল দেশি মুরগি, একবারে খাঁটি, এটার মধ্যে কোনো রকম সন্দেহ নেই। তো সম্মানিত বন্ধুরা, আমার কাছে দেশি মুরগির বাচ্চা আছে, ব্রাহ্মার মুরগির বাচ্চাও আমি আপনাদের দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। দেখুন কি সুন্দর চনমনে। আমি আপনাদের আবারও দেখার চেষ্টা করছি। তো বন্ধুরা, খাঁটি দেশি, অর্থাৎ এই ডিমটা আমি কালেকশন করেছি গ্রামে ঘুরে ঘুরে, গ্রামে ঘুরে ঘুরে এই ডিমটা আমি কালেকশন করেছি। তো আমার কাছ থেকে মোটামুটি 700 আমি বসাইছি, গতকাল কিছু বাইর হয়েছে, এবং এভাবে দুই চার দিন বাইর হতেই থাকবে, 700 ডিম আমি কালেকশন করেছি। তো বন্ধুরা, যদি আপনাদের দেশি মুরগির প্রয়োজন হয়, দেশি মুরগির বাচ্চার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে নক করবেন। এখানে দেখুন বন্ধুরা, দেখুন যেটাকে বলা হয় গলা শিলা, গলা শিলা একবারে খাঁটি, দেখুন গলাটা কেমন। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখছেন সেই গলা শিলা, দেখুন এটা গতকাল বাইর হয়েছে, কি সুন্দর চনমনে এই বাচ্চাগুলো, বাচ্চাগুলো আপনারা দেখুন কত সুন্দর চনমনে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন, আর অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার তো দেওয়াই আছে, আপনারা এই নাম্বারে অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রাহ্মা মুরগির বাচ্চা। তো আপনারা এখানে দেখুন সেই ব্রাহ্মা মুরগির বাচ্চা, তো এখানে দেখুন বন্ধুরা লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা। আমার কাছে অনেকগুলো ছিল, তো আজকে সকালবেলা এক ভাই এসে প্রায় 6 পিস নিয়ে গেছে, এখনও আছে। তো আপনারা চাইলে এই ব্রাহ্মা মুরগির বাচ্চাও নিতে পারবেন। আর বন্ধুরা, অনেকেই আবার দামের কথা জানতে চান যে আসলে দামটা কীরকম। তো বন্ধু, আপনারা নিশ্চয় জানেন ব্রাহ্মা মুরগি কী শৌখিন মুরগি, এটা বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল হয়নি, হাতে গোনা কয়েকজন খামারির কাছে এই ব্রাহ্মা মুরগি আছে। তো এটা প্রাইস অনেক বেশি, তো এক মাসের বাচ্চা দাম 2500 টাকা জোড়া, 2500 টাকা জোড়া। এটার বর্তমান বয়স 18 দিন, 10-12 দিনের মধ্যে এটা সেল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আমার কাছে আপনারা নিতে পারবেন। আরেকটি কথা বন্ধুরা, দেশি মুরগির যে রেটটা, দেশি মুরগি আপনারা জানেন, দেশি মুরগি এটা একটি কাঁচা বাজার, এটা উঠানামা করে রেট। তবে আপনাদের একটা আইডিয়া দেই, সর্বনিম্ন 35 টাকা
এবং সর্বোচ্চ 45 টাকা পার পিস। তার মানে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে সব বিক্রি হয় দেশি মুরগির বাচ্চা। এখন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আমার ইনকিউবেটর মেশিন। তো বন্ধুরা আপনারা দেখুন, এখন আমি আপনাদের নিয়ে আসলাম আমার ইনকিউবেটর মেশিনে। আপনাদের সুবিধার্থে আমি হ্যাচিং ট্রেটা অন করতেছি। আপনারা দেখুন বন্ধুরা, এটা অটোমেটিকভাবে ঘুরে, এটা অটো ইনকিউবেটর, এটার বেশ ভালো রেজাল্ট দেখুন। এটা আপনারা নিশ্চয় দেখতেছেন টার্নিং হচ্ছে ডিম। উপরে আরেকটি ট্রে আছে। তো বন্ধুরা আমি আপনাদের দেখালাম এই এই ডিমগুলো আছে, এগুলো সম্পূর্ণ গ্রামেই করা, মানে গ্রামে কালেকশন করা। এখানে কোনো রকম ভেজাল নাই, মানে অনেকে আবার পাকিস্তানি বা ক্রস কিছু ডিম দিয়ে দেশি বলে চালিয়ে দেয়, এমনটা না। এটা আমার গ্রাম থেকে কালেকশন করা সম্পূর্ণ দেশি ডিম। আপনারা দেখুন এই যে ডিমটা, হ্যাঁ, এই যেটা কিছুক্ষণের মধ্যে বাইর হয়ে যাবে, এটা দেখুন এটা। তো সম্মানিত বন্ধুরা, আমার ইনকিউবেটর মেশিনটা এখন অফ হয়ে গেল। অফ হয়ে গেল এই জন্য যে তাপমাত্রা অনেকটা কমে গেছে, দুঃখিত, মানে তাপমাত্রা ঠিকঠাক হয়ে গেছে, বিধায় অফ হয়ে গেল। যখন শর্ট হয়ে যাবে তখন অটোমেটিক আবারও অন হয়ে যাবে। তো এটা দেখেন, কিছুক্ষণ আগে এই বাচ্চাটা বাইর হলো বন্ধু, কিছুক্ষণ আগে এই বাচ্চাটা বাইর হলো। হ্যাঁ, আবার এখানে দেখেন এই বাচ্চাটা, এটা শরীর ঝরঝরে যখন শুকে যাবে তখনই আমি নিয়ে যাব আমার হ্যাচিংয়ে। তো সম্মানিত বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনাদের দেখার চেষ্টা করলাম আমার দেশি মুরগি ব্রাহ্মা ইনকিউবেটর মেশিন এবং দরদাম সেটা বললাম। যদি ভিডিওটা আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।